ভারতের উত্তর প্রদেশের পবিত্র তীর্থনগরী অযোধ্যায় একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সম্পূর্ণ নতুন সাজে সজ্জিত অযোধ্যা রেল স্টেশন উদ্বোধনের পর শনিবার নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন তিনি। আগামী 22 জানুয়ারি অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধন সামনে রেখে সব মিলিয়ে প্রায় $130 কোটি এসব মেগা প্রকল্প উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন অন্য কর্মকার। মন্দিরের নগরী অযোধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন, আর তাকে বরণ করে নিচ্ছে শহরটির বাসিন্দারা। আগামী 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় বিতর্কিত রাম মন্দিরের উদ্বোধন সামনে রেখে পবিত্র এই নগরীটিতে গেল 2 দিন ধরে একের পর এক মেগা প্রকল্প উদ্বোধন করে চলেছেন মোদী। শুক্রবার সংস্কারের পর অযোধ্যা রেল স্টেশন উন্মোচন করেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার অযোধ্যার নবনির্মিত আন্তর্জাতিক বিমানবন্দরও উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরটির সম্মুখভাগ মন্দিরের স্থাপত্যের মতোই, অযোধ্যাকে পর্যটনের অন্যতম স্পটে রূপান্তর করতেই এমন উদ্যোগ বলেও জানানো হয়। রেল স্টেশন ও বিমানবন্দর ছাড়াও অযোধ্যার প্রায় $130 কোটি বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধন করেন মোদী। এ সময় মোদীকে একনজর দেখতে অযোধ্যার রাস্তার দুপাশে জড়ো হন হাজার হাজার বাসিন্দা। ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধন সামনে রেখে গোটা অযোধ্যায় এখন বিরাজ করছে সাত সাত রব। এদিকে আগামী 22 জানুয়ারি উদ্বোধন সামনে রেখে প্রায় শেষ মুহূর্তে রাম মন্দিরের নির্মাণ কাজ, বিতর্কিত এবং একই সঙ্গে ঐতিহাসিক এ মন্দিরটির নির্মাণ কাজ যথাসময় শেষ করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। দিনরাত পরিশ্রম করে চলেছেন 4,500-এরও বেশি শ্রমিক। মন্দিরটির নির্মাণ ব্যয় প্রায় ২,০০০ কোটি রুপি। আগামী 22 জানুয়ারি মহাসমারোহে মন্দিরটির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের নানা অঙ্গনের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অযোধ্যার ঐতিহাসিকভাবে এই স্থানটিতেই ছিল মুসলমানদের বাবরি মসজিদ। ১৯৯২ সালের হিন্দু মুসলিম দাঙ্গায় এটি ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা। পরে দীর্ঘ আইনি লড়াই করেও ওই জায়গায় আর মসজিদ পুনর্নির্মাণের অনুমতি পাননি মুসলমানরা। বাবরি মসজিদের পরিবর্তে সেখান থেকে ২৫ কিলোমিটার দূরে ধাননিপুর গ্রামে 5 একর জমিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন নতুন মসজিদ। অযোধ্যাকে হিন্দু দেবতা রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।